হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশা ভাই ভাইমোনরা তোমরা যারা প্রতিদিন সরকারি ও বেসরকারি স্তরে বিভিন্ন চাকরির ইন্টারভিউর খোঁজ করে থাকো তোমাদের জন্য এই বিশেষ প্রতিবেদন আজকের ডেটে সরকারি ও বেসরকারি স্তরে অর্থাৎ গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে বেশ কিছু নতুন জব নোটিফিকেশন এসেছে টিচিং এবং নন টিচিং পোস্টে যেখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে প্রাইমারি থেকে টু পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টে যেখানে নার্সিং স্টাফ নিয়ে করে ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হচ্ছে এবং ন্যূনতম এইট ফার্স্ট থেকে টু গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা পর্যন্ত সাপোর্টিং স্টাফ নিয়ে খোলা বা ক্লারিক্যাল স্টাফ বা অ্যাকাউন্টেন্ট স্টাফ নিয়ে খোলা হচ্ছে মানে তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখলে শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই আইডেন্টিফাই করে নিতে পারবে যে গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে যে জব নোটিফিশনগুলি এসেছে সেখানে তোমার যে কোয়ালিফিকেশন বা তোমার যে যোগ্যতা হয়েছে কোনটা তোমার সাথে ম্যাচ খাচ্ছে মানে এইট ফার্স্ট জবটা টেন ফার্স্ট জব টুয়েলভ ফার্স্ট জব গ্র্যাজুয়েশন পাঠ যোগ্য জব বিএড বা ডিএলএড তোমার কোয়ালিফিকেশন যে কোনটা তোমার সাথে মিলে যাচ্ছে শুধুমাত্র ত্রিপুরার প্রার্থীদের জন্য ওই জব নোটিফিকেশনগুলো সবগুলো সংরক্ষিত আমরা এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি সবচেয়ে প্রথম জব নোটিভেশনটা এসেছে কেন্ডি কেন্দ্রীয় বিদ্যালয় আম্বাসা থেকে কেন্দ্রীয় বিদ্যালয় আম্বাসা তোমাদের টিচিং এবং নন টিচিং পোস্টে বেশ কিছু ভ্যাকেন্সি বেড়েছে সবচেয়ে প্রথম বলে দেয় ইন্টারভিউ ডেট ছয় তারিখ সকাল নয়টায় তোমার ইন্টারভিউর টাইম যাওয়ার সময় সমস্ত তোমার ডকুমেন্ট তো ধরে তোমার এডমিট কার্ডতে ধরে পিআরটিসে ধরে সমস্ত ডকুমেন্ট কপি এবং ওরিজিনাল নিয়ে যাবে আর লগে টু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো নিয়ে যাবে ঠিক আছে এখন আমরা চলে যাই ভ্যাকেন্সিতে কী কী পোস্টে নিয়োগ করা হয়েছে সবচেয়ে প্রথম পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ঠিক আছে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তোমাদের চারটা সাবজেক্টে হিন্দি ইংলিশ ইকোনমিক্স এবং কমার্স চারটা সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে অর্থাৎ চারটা সাব মানে হিন্দি ইংলিশ ইকোনমিক্স ই কমার্সে যারা মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট নিয়ে বসে আছো সাথে তোমাদের বিএড আছে তাহলে তোমরা পোস্ট গ্রাজুয়েট টিচার জন্য অ্যাপ্লাই করতে পারবে অ্যাটলিস্ট ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে তোমাদের এস টিপি যে কোয়ালিফিকেশনটা সেই কোয়ালিফিকেশনটা তোমার যদি থেকে থাকে তাহলে তোমরা কেন্দ্রীয় বিদ্যালয়ে আম্বাসার আন্ডারে পোস্টগ্রাজুট টিচার পোস্টে নিয়োগ মানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট বেরিয়েছে দুই নম্বরে গ্র্যাজুয়েট টিচার গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ছয়টা পোস্টে ছয়টা সাবজেক্টে হিন্দি ইংলিশ সায়েন্স ম্যাথ সংস্কৃত এসএসটি অর্থাৎ পার্টিকুলার সাবজেক্টগুলো যাদের গ্র্যাজুয়েশান আছে সাথে বিএডে ফিফটি বিএড এবং গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস আছে তাহলে তোমরা টিজিটি টিচারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে টিজিটি টিচার পোস্টের জন্য ন্যূনতম যে কোয়ালিফিকেশন তোমাদের গ্র্যাজুয়েশনে প্রত্যেকটা সেমিস্টার বা প্রত্যেকটা ইয়ারে পার্টিকুলার যে সাবজেক্টগুলো বলেছে হিন্দি বলো ইংলিশ বলো সায়েন্স ম্যাথ সংস্কৃত বলো এই সাবজেক্টটা তোমাদের থাকতে হবে গ্র্যাজুয়েশনে সাথে অবশ্যই তোমার ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং বিএড থাকতে হবে ঠিক আছে প্রাইমারি টিচার পোস্টের জন্য টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি যেটিই থাকুক ফিফটি পার্সেন্ট মার্ক্স সাথে বিএড বা ডিএলএ থাকতে হবে এখনও কিন্তু বিএড যারা আছে তারা কিন্তু প্রাইমারি টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছে কেন্দ্রীয় বিদ্যালয়ের টার্মস অ্যান্ড কন্ডিশনে এখনও কিন্তু বিএডকে এখনও বাদ দেওয়া হয়নি কিন্তু প্রাইমারি টিচারে ঠিক আছে এখানে নেক্সট হলো সাপোর্টিং স্টাফ কেন্দ্রীয় সাপোর্টিং স্টাফ যে নিয়োগ করা হচ্ছে সাপোর্টিং স্টাফ যেমন কম্পিউটার ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে কম্পিউটার ইন্সট্রাক্টরের জন্য অবশ্যই তোমাদের কম্পিউটার বিসিএ পাস বা কম্পিউটার কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাস হোট বা ডিপ্লোমা গ্র্যাজুয়েশনের সাথে কম্পিউটার ডিপ্লোমা করে বসে হচ্ছে তোমরা কম্পিউটার ইন্সট্রাক্টর পোস্টের জন্য নিয়োগ অ্যাপ্লাই করতে পারবে ইউ ইন্সট্রাক্টর ইউগা ইন্সট্রাক্টর পোস্টের জন্য অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশনের সাথে ইউগাতে সার্টিফিকেট থাকতে হবে মিউজিক কোচ ডান্স কোচের জন্য মিউজিক কোচ বি মিউজিক পাস ডান্স কোচের জন্য পার্টিকুলার কোনো রেপুটার অনুষ্ঠান থেকে পর সার্টিফিকেট থাকতে হবে তোমাদের যে খেলার যে টিচার নিয়ে করে স্পোর্টস কোচ যে নিয়ে করেছে খেলা বিষয়ে সেন্ট্রালি মানে ন্যাশনাল বা স্টেট লেভেলে খেলার অভিজ্ঞতা থাকতে হবে স্টাফ নাস নিয়ে ফিমেল স্টাফ নার্স কিন্তু অনলি ফিমেল নিয়ে খুলেছে অবশ্যই বিএসসি পাসআট বা জিএনএম পাস আউট হতে হবে কাউন্সিলের পোস্টের জন্য অবশ্যই সাইকোলজিতে বি এ বা এম এ পাসআট হতে হবে বা বিএসসি পাসওয়ার্ড হতে হবে স্পেশালি ইন্সট্রাক্টর পোস্টের জন্য অবশ্যই গ্রাজুয়েশন সাথে তোমার বিএড থাকতে হবে এই ছিল কেন্দ্রীয় বিদ্যালয় আন্ডারে টিচিং এবং নন নন টিচিং পোস্টের ভ্যাকেন্সি তোমরা যোগ্যতা কোয়ালিফিশন অবশ্যই মিলিয়ে নেবে বিসর্জন ডাব্লু সি যে অফিসিয়াল ওয়েবসাইটটা আম্বাসা আম্বাসা বিএসি দেখে নিতে পারো সেখান থেকে বায়োডাটা ফর্মটা কালেক্ট করে নিতে পারো বা একটা বায়োডাটা ফর্ম তোমরা যেটা রেডি করবে যেখানে তোমার নাম অ্যাড্রেস তোমার ফোন নাম্বার তোমার কোয়ালিফিকেশন সবগুলো অ্যাট টু জেড অ্যাটাচ থাকবে এবং অবশ্যই সাথে সাপোর্টিং সাপোর্টিং যে ডকুমেন্ট অর্থাৎ মাধ্যমিকের এডমিট বলো তোমার এই তোমার কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো বলো পিআরটিসি বলো এগুলো অবশ্যই অ্যাটাচ থাকবে আবার এসসি এসটি সার্টিফিকেট অ্যাটাচ থাকবে আর টু পাসপোর্ট সাইজ কালার ফটো থাকতে হবে ঠিক আছে কবে যাবে তোমরা ছয় মাস ছয় মাস তোমাদের ইন্টারভিউ ডেট ছয় মাস তোমাদের সকাল নয়টায় গিয়ে রিপোর্ট করবে সেখানে ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের আইসিআর রিচার্জ কমপ্লেক্স নর্থ ইস্ট রিজিয়ান থেকে যার অফিশিয়াল অ্যাড্রেস লেম্বুছড়া লেম্বুছড়াতে যে আইসিআর কমপ্লেক্স আছে সেই আইসিআর কমপ্লেক্সে ইয়ং প্রফেশনালিস্ট নিয়োগ করা হয়েছে একটা পোস্টে যোগ্যতা থাকতে হবে বিএসসি পাসআট হতে হবে তোমার ফিশারি সায়েন্সে যারা বিস বিস তোমাদের ফিশারি সায়েন্সে যারা বিসি পাসওয়াউট করে বসে আছো তোমরা ইয়ং প্রফেশনাল পোস্টার জন্য ইয়ং প্রফেশনাল পোস্টার জন্য অ্যাপ্লাই করতে হবে তিরিশ হাজার টাকা পার মান্থ তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে রিপোর্টিং টাইম বলা হয়েছে সকাল এগারোটায় রিপোর্ট করতে হবে ইন্টারভিউ ডেট বলা হয়েছে সকাল এগারোটা বারো মার্চ টুয়েলথ মার্চ সকাল এগারোটাকে রিপিট করতে পারো রিপোর্ট করতে পারো যারা তোমরা বিএসসি পাসআট বসে আছো ফিশারি সায়েন্সে ঠিক আছে নেক্সট ভেকেন্সিটা আমরা দেখে নিই নেক্সট ভেকেন্সি বেরিয়েছে টিটিডিসি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে টিটিডিসি পলিটেকনিক ইনস্টিটিউট যার অফিসিয়াল অ্যাড্রেস হলো তোমাদের কুমলুং টিটিডিসি পলিটেকনিক ইনস্টিটিউটে তোমাদের গ্যাস লেকচারের নিয়োগ করা হচ্ছে ইংলিশ সাবজেক্টে বা ভিজিটিং লেকচার বলতে পারো বা পোস্ট গ্রাজুয়েট টিচার বলতে পারো ইংলিশ সাবজেক্টে ঠিক আছে তোমাদের সাত মার্চ তোমাদের ইন্টারভিউ ডে সেভেন মার্চ তোমার ইন্টারভিউ ডে তোমাকে ইন্টারভিউডেট কারা ইন্টারভিউতে অংশ করতে হবে যারা ইংলিশে মাস্টার ডিগ্রি করে বসে আছে ফিফটি পার্সেন্ট মার্কস আছে তারা অবশ্যই ইন্টারভিউতে অংশ করতে হবে তবে এখানে ন্যাশলেট বা পিএইচডি থাকলে কিন্তু তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ যারা তোমরা মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্ক্স আছে ইংলিশে তোমরা সেভেন মার্ক্স ডাইরেক্টে পলিটেকনিক ইনস্টিটিউটে চলে যাবে এটা কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডার একটা সংস্থা যা শিক্ষা দপ্তরের আন্ডারে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে পরিচালিত হয় তাহলে তোমরা এখানে যারা ইংলিশে মাস্টারি করবে সে তো অ্যাপ্লাই করতে পারবে টোয়েন্টি থাউজেন্ড পার্থ তোমাকে স্যালারি দেওয়া হবে আর পার্ট ক্লাসের জন্য পাঁচশো টাকা তোমাকে অনআনএ দেওয়া হবে ঠিক আছে নেক্সট এটা আমরা আগেও আলোচনা করছি আজকে একটু টাচ দিয়ে যাচ্ছে তোমরা যারা এখনো অ্যাপ্লাই করো নি বা তোমরা যারা এখনও ফর্ম জমা দাওনি তোমরা যেটা একটা ভালো একটা ভ্যাকেন্সি পেয়ে দিয়েছে তোমরা কিন্তু জমা দিয়ে দিতে পারো জাস্ট আমরা বিশ পঁচিশ সেকেন্ড সময় লাগবে আমরা জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি রেয়াজশির আলমি পি প্রাইমারি স্কুল একটা প্রতিষ্ঠিত স্কুল যার ওএমসি এম ইচু বাগান যার অফিসিয়াল অ্যাড্রেস ঠিক আছে লেচু বাগান সরি লেচু বাগান যার অফিসিয়াল অ্যাড্রেস এখানে টিচিং এবং নন টিচিং পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে টিচিং পোস্ট বেড়েছে প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে প্রাইমারি টিচার নিয়োগ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে তোমরা গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সাথে বিএড বা বিএল যে কোনো একটা থাকলেই চলবে এর তো প্রাইমারি টিচার জন্য অ্যাপ্লাই করতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর তোমার বয়স হতে হবে প্রাইমারি টিচার জন্য অ্যাপ্লাই করতে গেলে ফিফথ মার্চের মধ্যে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই স্কুল ক্যাম্পাসে ডাইরেক্ট গিয়ে বাইডোটা ফর্ম জমা দিতে হবে স্কুলটা কোথায় লেচো বাগানে ঠিক আছে রেসিল আর্মি প্রি প্রাইমারি স্কুল অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে পার্টিকুলার স্কুলে যারা কমার্স গ্রাজুয়েট পাস আউট বসে আছো তোমরা অ্যাকাউন্টেন্ট বা ক্লারিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো যারা তোমরা কমার্স পাস আউট নয় কিন্তু ডিফেন্স সার্ভিসে ফিফটিন ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিন্তু বেসিক কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই থাকা বাঞ্ছনীয় ঠিক আছে তাহলে অ্যাকাউন্টেন্ট ক্লারিক্যাল স্টাফটার জন্য কমার্স গেজেট বা ফিফটিন ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিফেন্স সেক্টরে আর তোমাদের টিচিং পোস্টার জন্য গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েটে ফিফটি পার্সেন্ট মার্কস সাথে বিএড বা ডিএলএ যে কোনো একটা থাকতে হবে এটা ছিল র্যাথ সেলফ আর্মি প্রি প্রাইমারি স্কুল থেকে ভ্যাকেন্সিটা ফিফথ মার্চ কিন্তু লাস্ট ডেট এখনো সময় আছে অ্যাপ্লাই করার জন্য নেক্সট একটা রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হতে চলেছে ইঞ্জিনিয়ারিং পাসওয়ার্ড ভাই বোনদের জন্য যারা ডিপ্লোমা পাস করে বসে আছে তাদের জন্য সুমন্য সুযোগ যারা ডিগ্রি পাসওয়ার্ড করে বসে আছে তাদের জন্য সূন্য সুযোগ ডিপ্লোমো ইঞ্জিনিয়ারের তিরিশটা ভেকেন্সি ডিগ্রি ইঞ্জিনিয়ারের পঁচিশটা ভেকেন্সি টোটাল পঞ্চান্নখানা ভ্যাকেন্সি প্লেস প্লেস অফ পোস্টিং ববাল এবং প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া মানে ওল ইন্ডিয়াতেই তোমার যে কোনো জায়গায় তোমার পোস্টিং দিতে পারে অনুষ্ঠিত যে জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে ইঞ্জিনিয়ারিং ভাই বোনদের জন্য সেটা ছয় মার্চ অনুষ্ঠিত হবে ছয় মার্চ সকাল তোমাদের সাড়ে এগারোটা রিপোর্টিং টাইম কোথায় অনুষ্ঠিত হবে টিআইটি নরসিংগরে টিআইটি ত্রিপুরা যে ইঞ্জিনিয়ারিং কলেজ টিআইটি সেই ইঞ্জিনিয়ারিং কলেজ নরসিংগরে সেটা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে এগারোটায় তোমরা যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা পাস আউট করে বসে আছো তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য অপ্লাই করতে পারো পনেরো হাজার টাকা পারমান্ট বেতন আর যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অর্থাৎ যারা মেকানিক্যালে যারা বিটেক বা বিই পাস করে বসে আছো তোমরা বাইশ হাজার টাকা পারমান্ট বেতন দেওয়া হবে তোমরা পঁচিশটা ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারো দুইটার জন্যই বলা হয়েছে রিটার্ন এবং বাইবার নেওয়া হবে আঠারো থেকে পঁচিশ বছর তোমার বয়স হতে হবে দেখো ভালোভাবে বুঝে নেবে তোমরা যারা ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করে বসে আছো তোমরা জন্য তিরিশ টাকানা পোস্ট পনেরো হাজার টাকা বারমানোর মেতন আর যারা মেকানিক্যাল কিংবা প্রডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি করে বসে আছো ঠিক আছে তোমরা জন্য এখানে পোস্ট করে বলা হয়েছে পঁচিশখানা পোস্ট এবং পাসওয়ার্ড অবশ্যই বাইশ তেইশ যারা পাসওয়ার্ড বসে আছে তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে কারণ পঁচিশ বছর তোমার ম্যাক্সিমাম এজ এখানে বলা হয়েছে ঠিক আছে মানে নতুন যারা পাস আউট করে বসে আছে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সেই সুযোগটা তোমরা কাজে লাগাতে চাও তাহলে কাজে লাগাতে পারো ফর্ম আগে থেকে ফিল করতে হবে না অনস্পট তোমরা ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার সময় অবশ্যই তোমার বায়োডাটাগুলি অবশ্যই নিয়ে যাবে যেমন বায়োডাটা বলতে তোমার কী বুঝে ডেথ অফ বার্থের প্রমাণপত্র অর্থাৎ তোমার মাধ্যমিক এডমিট বা বাচ্চা বলতে পারো শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র অর্থাৎ তোমাদের এই মাধ্যমিক পাস্ট মার্কশিট টুয়েলভ ফাস্ট মার্কশিট ডিপ্লোমা মার্কশিট গ্রাজুয়েশন পাস মার্কশি যেটা এখানে নিয়ে যাবে নাগরিক প্রমাণপত্র তোমার পিআরটিসি নিয়ে যাবে এনসিএস কার্ড এনসিএস কার্ড যারা করুন অবশ্যই অনলাইনে এনসিএস কার্ডটা করে নিও ন্যাশনাল যে সার্ভিস পোর্টাল আছে সেখান থেকে অবশ্যই তোমাদের এনসিএস কার্ডটা অবশ্যই করে নেবে না করতে পারলে বা যারা এখনও করুন তোমরা অবশ্যই কমেন্ট করে জানতে পারো আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো কীভাবে তোমরা করতে পারবে অভিশিয়ালিংটা এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স তোমরা নিয়ে যাবে সবকিছু যাওয়ার সময় কিন্তু অরিজিনাল এবং ফটোকপি দুইটাই নিয়ে যাবে সঙ্গে দুই কপি কালার ফোটোগ্রাফও নিয়ে যাবে ঠিক আছে কোথায় যেতে হবে তোমাকে নর্সিং করে সকাল সাড়ে এগারোটা সিক্স মার্চ ঠিক আছে এখানে এমপ্লয়ার নেম হলে জেবিএম গ্রুপ জেবিএম গ্রুপের আন্ডারে তোমাকে কিন্তু এখানে এমপ্লয়মেন্টটা দেওয়া হবে আমরা ধীরে ধীরে নেক্সট ভেকেন্সির দিকে চলে যাচ্ছি নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের জ্যোতিয়া সেবাশ্রম ফাউন্ডেশন এটা একটা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন একটা এনজিওর আন্ডারে তোমাদের কিছু পোস্টে কিছু পোস্ট কি প্রায় দুইশো বেরিয়েছে এই ফাউন্ডেশন যার অফিসিয়াল তোমরা একটু নোট করে নেবে বাজালঘাট ঠিক আছে ছেচুরিয়া লেফুঙ্গা মোহনপুর এটা অফিসিয়াল এটা অর্থাৎ মোহনপুর সাব ডিভিশনের আন্ডারে অবস্থিত লেফুঙ্গা যে ব্লক আছে লেফুঙ্গা ব্লকের অন্ডারে অবস্থিত ছেচুরিয়া বাজালঘাট যার অফিসিয়াল অ্যাড্রেস ত্রিপুরা তোমরা বিশদ জানার জন্য অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো যে ফাউন্ডেশনটা কীভাবে কাজ করে কী কী প্রজেক্টে কাজ করে বা বুদ্ধা বা অনাথ শিশুদের জন্য যে কাজ করে ফাউন্ডেশনটা কি মানে এর মানে স্ট্রাকচারটা তোমরা ইচ্ছা করলে অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারো ডাব্লুডাব্লু ডব্লু ডট সেবাশ্রম ডট ও আর জি ঠিক আছে বা তোমরা বিসর্জেনার জন্য মেইলও করতে পারো জ্যোতীয় সেবাশ্রম অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমরা এখন দেখে নেব কী কী পোস্টে স্টাফ নিয়োগ করা হয়েছে সবচেয়ে প্রথম বেরিয়েছে স্টেট প্রেসিডেন্ট একটা পোস্ট মিনিমাম গ্রাজুয়েট পাস হতে হবে ঠিক আছে সিক্সটি ইয়ার্সে বেশি তোমার এজ হতে হবে ম্যাক্সিমাম এজ সিক্সটি বলা হয়েছে স্টেট সেক্রেটারি তোমাকে যেটা বলা হয়েছে গ্র্যাজুয়েশান পাস আউট হতে হবে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আটটা ডিস্ট্রিক্টের জন্য আটজন প্রেসিডেন্ট নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট পাস আউট হতে হবে ডিস্ট্রিক্ট সেক্রেটারি আটটা ডিস্ট্রিক্টের জন্য আটজন ডিস্ট্রিক্ট সেক্রেটারি নিয়োগ করা হবে টোটাল ভেকেন্সি আটটা বেরিয়েছে দিয়েছে ডিস্ট্রিক্ট কোর্ডিনেটার আটটা ডিস্ট্রিক্টের জন্য আটটা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নিয়োগ করতে হবে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে ব্লক কোঅর্ডিনেটর আঠান্নটা ব্লকের জন্য আঠান্ন জন ব্লক কোঅর্ডিনেটর নিয়োগ মাধ্যমিক পাস হলেই চলবে ভলেন্টিয়ার কোনো শিক্ষক যোগ্যতার প্রয়োজনীয়তা নেই এজ এ ভলেন্টিয়ার তোমরা সাপোর্টিং স্টাফ অফিসার জব করতে হবে কারণ সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক কাজ করতে শিক্ষক যোগ্যতা লাগতেই হবে ভলেন্টিয়ারদের তেমন কোনো এখানে ক্রাইটেরিয়া নেই ফিফ্থ পাস এইট পাস মাধ্যমিক ফার্স্ট টুয়েলভ ফার্স্ট গ্রাজুয়েশন যে কোনো যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারো কারণ ভলেন্টিয়ার মানে সেবা সেবার জন্য কাজে তোমাকে নিয়োগ করা হবে এখানে দেখো স্টেট লেভেলে দুটা পোস্ট বেরিয়েছে স্টেট প্রেসিডেন্ট স্টেট সেক্টরে গ্রাজুয়েশন হলে অ্যাপ্লাই করতে হবে ডিস্ট্রিক্ট লেভেলে টোটাল চব্বিশখানা পোস্ট বেরিয়েছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট সেক্টরে গ্রাজুয়েশন হতে হবে আর ডিস্ট্রিক্ট করোনাটার টুয়েলভ পাস হতে হবে ব্লক স্তরে আটান্নটা ব্লকে আটান্ন জন ব্লক করোনাটার নিয়োগ করা হবে মাধ্যমিক পাশ হলে চলবে আর ভলেন্টিয়ার একশো জন নিয়োগ করা হবে তোমাকে ন্যূনতম যোগ্যতা ফাইভ এইট টুয়েলভ গ্রাজুয়েশন পাস হলে মানে হলে চলবে দেখো তোমরা অ্যাপ্লাই করার আগে এই পার্টিকুলার ফোন নাম্বারে তোমরা ডায়াল করে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে হবে হোয়াটসঅ্যাপ বা ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো এইট ওয়ান ওয়ান নাইন এইট ফাইভ জিরো ওয়ান নাইন সেভেন দেখো এনজিও যে জবগুলা হয় এনজিও জবগুলো অনেক সময় আমরা শুনতে পাই ঠিকঠাক স্যালারি সময় মতো দেওয়া হয় না অনেকগুলো আমরা এমন খবর পেয়েছি আমরা তাই তোমরা এটা ভিত্তে এন্ট্রি করার সময় অবশ্যই ভালো হবে যাচাই করে নেবে ফোনে কন্ট্যাক্ট করে নেবে মেল করে নেবে অফিসিয়াল অ্যাড্রেসটা ভালো হবে যাচাই করে নেবে এরপরেই তোমরা জয়েন করবে ঠিকঠাকভাবে আর এনজিওতে জবটা অনেক অনেকের এটা প্রফেশনাল থাকে বা অনেকের ইচ্ছা থাকে সামাজিক কাজে আমি নিজেকে লিপ্ত করতে চাই প্লাস আমি এখানে যদি স্যালারিও পাই সামাজিক কাজও করতে পাই অনেকটা মানে অনেকের শখ বা অনেকে ইচ্ছা থাকে অনেকের জীবনের একটা ড্রিম থাকে সামাজিক কাজে বা এনজিওর আন্ডারে কাজ করে যারা এরকম ডিম নিয়ে বড় হয়েছে বা এরকম ডিম তোমাদের আছে স্বপ্ন আছে তোমরা এখানে জয়েন করতে বেরিয়েছে গ্র্যাজুয়েশন পা যোগ্যতার জন্য স্টেট প্রেসিডেন্ট স্টেট সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি আছে টুয়েলভ আর যোগ্যতার জন্য ডিস্ট্রিক্ট করিনেটার আছে ভার জন্য ব্লক করিনেটার আছে ফিফথ এইট পার যোগ্যতার জন্য ভলেন্টিয়ার আছে বিভিন্ন পোস্টে কিন্তু স্টাফ নিয়োগ করা হচ্ছে দেখো এখানে তোমাকে এগ্রিমেন্ট যে করা হবে জয়নিং এর পরে তুমি তোমাকে মিনিমাম তিন থ্রি ইয়ার্স তিন বছরের জন্য প্রথম তোমাকে নিয়োগ করা হবে এরপর তোমার যে পারফরমেন্স তোমার পারফরমেন্সের ভিত্তি করে এটাকে এক্সটেনশন করবে প্রথমত তিন বছরের জন্য নিয়োগ করবে পার্টিকুলার সবগুলো পোস্টের জন্য আর মিনিমাম কিন্তু তোমার এজ আঠারো বছর হতে হবে আর এখানে সবগুলো পোস্টের ভিত্তি করে যে সোশ্যাল সেক্টরে মানে সামাজিক কাজকর্ম আগে করেছে কিনা এরকম তোমাকে জানতে চা হবে অবশ্যই বলবে করেছি বা সামাজিক সেক্টরে আমার কাজ করার অভিজ্ঞতা আছে বা আমি কাজ করতে চাই এতটুকুই তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্সটা তুমি বলবে বা এক্সপিরিয়েন্সটা তুমি সাজিয়ে গেছে বলতে পারো যে আমি এই ধরনের সামাজিক কাজকর্ম করি সামাজিক কাজকর্ম বলতে কি আমাদের পুরানো জামা এখন ব্যবহার করি আমি ক্ষুদার্থকে যদি দেখি কেউ আমাদের সাহায্যে সামান্য অর্থ দিয়ে আমি সাহায্য করার চেষ্টা করি মানে তোমার মতো তুমি কোনো সামাজিক কাজকর্ম করেছো না বা গাছ লাগাও পান বাঁচাও কেউ জলের ব্যবস্থা মানে মানে সমাজের জন্য তুমি কি করেছো সেটা এই এখানে চাওয়া হয়েছে মানে সেই সেক্টরে তোমার এক্সপিরিয়েন্স আছে কিনা অবশ্যই বলে দেবে আর যেহেতু একটা ফাউন্ডেশন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তোমরা অবশ্যই আগে ভালো হবে যাচাই করে বা কন্ট্যাক্ট করে নিবে যারা যারা এই জ্যোতিয়া সেবাসম ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে চাও ঠিক আছে নেক্সট ভেকেন্সি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র রিসার্চ ফেলো নিয়ে খোলা আছে যারা জিআরএফে অ্যাপ্লাই করতে চাবে তারা একত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পাবে যারা যদি নেট যদি জিআরএফের সাথে যদি গ্যাট বা নেস থাকে তোমাকে পঁচিশ হাজার টাকা পার মান্থে হবে আর যদি নেট আর গেট স্কোর না থাকে মানে নেট মানে জি আর যারা আছে বা সাথে নেট গেট আছে তাদের তিরিশ একত্রিশ হাজার টাকা যারা নেট বা গেট নেই তাদের পঁচিশ হাজার টাকা পারমান্থ সেলাই দেওয়া হবে জুনিয়ার রিসার্চ ফেলো পোস্টার জন্য আর তোমরা বাকি প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বলতে পারো এটা তোমাদের বিশ হাজার টাকা পারমান্থ দেওয়া দেওয়া হবে ঠিক আছে এখানে যারা জি এফ আছে তারা একত্রিশ হাজার টাকা যাদের নেট গেট আছে তাদের পঁচিশ হাজার টাকা যাদের দুইটা থেকে তাদের বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পারমানতে হবে বিশদ জানার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ত্রিপুরা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই তোমরা ভিজিট করতে পারো বিশদ জানার জন্য এখানে কিন্তু তোমাদের ফোরটিন মার্চ তোমাদের ইন্টারভিউ ডেট সকাল এগারোটায় তোমার ইন্টারভিউ ডেট বলা হয়েছে যাওয়ার সময় অবশ্যই বায়োডাটা সাথে ইলিমেন্ট ডকুমেন্ট অবশ্যই নিয়ে যেতে হবে যারা পার্টিকুলার সেক্টরে কাজ করতে চাও তোমাদের এক্সপিরিয়েন্সটা আছে এখন আর কিছু আমরা প্রাইভেট সেক্টরের জব দিকে ধীরে চলে যাই লোক নিয়োগ করা হচ্ছে দোকানের সেলসম্যান কাজের জন্য জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক চায় অতি সত্য যোগাযোগ করতে বলা হয়েছে ড্রাগন আমরেলা ড্রাগন আমরার অফিসিয়ালের যেটা মোটর স্ট্যান্ড আগরতলা এই পার্টিকুলার ড্রাগন আমলে আমরেলাতে এক তোমাদের সেলসম্যান নিয়োগ করা হচ্ছে তোমরা যারা কাজ করতে চাও যে সেলসম্যানদের পার্টিকুলার ড্রাগন আলমেলা মোটর স্ট্যান্ড তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান ফোর ওয়ান নেক্সট নিয়োগ করা হচ্ছে একটা রেপুট এন্ড ফরেন মানে মানি এক্সচেঞ্জ কোম্পানিতে তোমাদের ফিমেল অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে তোমরা যারা ফিমেলরা ফিমেলরা ন্যূনতম টুয়েলভ গ্র্যাজুয়েশন পাস আউট করে বসে আছো তোমরা রেপুটেড ফরেন মানি এক্সচেঞ্জ কোম্পানিতে কাজ করতে চাও তাহলে করতে পারো তোমার সিভিটা অবশ্যই ডপ দিয়ে দিতে পারো মতি দেবনাথ টু জিরো টু জিরো জিমেল ডট মেলে এসে সেখানে তোমার সিবিটা অবশ্যই পাঠিয়ে দিতে পারো পরে স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধার জন্য তোমার সাথে কন্ট্যাক্ট করা হবে নেক্সট পোস্ট যে সেলস এক্সিকিউটিভ প্রয়োজন একটি ব্যাটারি কোম্পানির জন্য সেলস এক্সিকিউটিভ নিয়ে করা হয়েছে বাইক থাকা অবশ্যই প্রয়োজন এক্সপিরিয়েন্স থাকলে ভালো না এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে পোস্টটা হলো সেলস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ যেহেতু তোমার সেলসের সাথে কাজ করতে হবে ব্যাটারি কোম্পানি সেলস এক্সিকিউটিভ নিয়ে করেছে বাইক তো অবশ্যই তোমার থাকতে হবে দুইটা ফোন নাম্বার আছে দেওয়া আছে স্ক্রিন তোমরা স্ক্রিনশট নিয়ে দুইটা ফোন নাম্বারতে যে কোনো একটা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারে যে সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যদি চাও নেক্সট হচ্ছে ব্যাগ ও টাইলসের দোকানের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফার্স্ট বা ফেল কর্মর্ত সেলসম্যান চাই সেলসম্যান নিয়ে হচ্ছে ব্যাগ ও টাইলসের দোকানে মাধ্যমিক ফেল বা মাধ্যমিক ফার্স্ট বা উচ্চ মাধ্যমিক ফার্স্ট অ্যাপ্লাই করতে চাই তোমার অফিসিয়াল যে অ্যাড্রেস বা দোকানের যে অ্যাড্রেসটা সেটা হলো আগরতলা ফোন নাম্বার দেওয়া আছে তোমরা যে ব্যাগ ও টাইলসের দোকানে কাজ করতে চাও যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট বেরিয়েছে শহরের নামে আইসক্রিম ফ্যাক্টরির জন্য বদ্রমার্জিত রিপ্রেজেন্টেটিভ চাই রিপ্রেজেন্টেটিভ নিয়ে করা হচ্ছে একটা আইসক্রিম ফ্যাক্টরিতে তোমার বদ্র হতে হবে তোমাকে অবশ্যই রিপ্রেজেন্টেটিভের জবটা অনেকটা তোমার মুখে সবসময় হাসি খুশি থাকতে হবে তোমার তোমার যে আইসক্রিম ফ্যাক্টরি তুমি হিসেবে কাজ করো তোমাকে মানে বিক্রি করা বা এটা পরিচালনা করা কীভাবে তুমি সেটা সবার সাথে সবার সামনে রিপ্রেজেন্ট করবে সেটাই তোমার এখানে কাজ থাকবে ডোর টু ডোর হতে পারে বা তোমাকে জায়গা বসে হতে পারে এখানে অবশ্যই আইসক্রিম ফ্যাক্টরি তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে যোগার জন্য নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ফোর ওয়ান জিরো এইট নাম্বারে যোগাযোগ করতে হবে নেক্সট ভ্যাকেন্সি দিয়েছে আগরতলা শহরে পানগোন্ডে একটা লোহার দোকানের মাটি কিনে জন্য পুরুষ নিয়োগ করেছে এটা এই কিছুদিন ধরে জব ভ্যাকেন্সিটা ঘুরপাক খাচ্ছে তোমরা যারা কম্পিউটার জানা এবং বাইক তোমাদের আছে তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো কোথায় যোগাযোগ করবে তোমরা এইট সেভেন টু নাইন এইট ফাইভ জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে শহরে আগরতলা শহরেই জব লোকেশনটা কোথায় জব লোকেশনটা একটা লোহার দোকানে আর তোমার যোগ্যতা যেটা তোমার টুয়েলভ পার্সেন্টলি চলবে এন কম্পিউটার থাকতেও জানা থাকতে হবে বাইক জানা কিন্তু অবশ্যই দরকার নেক্সট পেয়ে বেরিয়েছে আগরতলা শহরে একটা ইলেকট্রনিক কাজের দোকানের জন্য ইলেকট্রিক সম্পর্কে জানা একজন সহদ কর্মী লোক চাই অর্থাৎ ইলেকট্রনিক কাজ মানে রিপেয়ারিং কাজের দক্ষতা বা অভিজ্ঞতা আছে এরকম স্টাফই নিয়োগ করা হচ্ছে আগরতলা স্থায়ী বাসিন্দা কিন্তু তোমাকে অবশ্যই হতে হবে তোমরা যদি ইলেকট্রনিক কাজটা করতে চাও যোগার জন্য নাইন ডাবল সেভেন ফোর নাইন নাইন ওয়ান থ্রি সেভেন ওয়ান টু এই নাম্বার যোগাযোগ করতে পারো অর্থাৎ ইলেকট্রিক্যাল দোকানে মানে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ঠিকঠাক করার এক্সপিরিয়েন্স বা রিপেয়ার করার এক্সপিরিয়েন্স তোমাকে থাকলেই চলবে দেখো আজকের দিতে কী কী ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে আমরা যদি সবগুলো একটা সামারাইজ করি তোমরা তোমাদের কোয়ালিফিকেশান অবশ্যই মিলিয়ে নেবে কেন্দ্রীয় বিদ্যালয়ে সাথে সাপোর্টিং স্টাফ গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এবং গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়ে এবং গ্র্যাজুয়েট টিচার প্রাইমারি টিচার এবং পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়ে করা হচ্ছে তোমাদের আইসিআর রিসার্চ কমপ্লেক্সে বিএসসি পাসওয়ার্ড তোমাদের ফিশারি সায়েন্সে বিএসসি পাসওয়ার্ড স্টাফ নিয়োগ করা হয়েছে টিটিডিসি পলিটেকনিক দিয়ে ইংলিশে গেস্ট লেকচার নিয়োগ করা হয়েছে রেয়ার শিল্ড আর্মি প্রি প্রাইমারি স্কুলে তোমাদের প্রাইমারি টিচার এবং অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হয়েছে ক্লার্ক ক্লিন করা হয়েছে ইঞ্জিনিয়ারিং ভাই বোনদের জন্য জেবিএম গুফে ডিপ্লোমা এবং ডিগ্রি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে জ্যোতিয়া সেবা আশ্রম ফাউন্ডেশনে ন্যূনতম এইট ফার্স্ট থেকে আপনার গ্রাজুয়েট পাওয়ার যোগ্যতা ভলেন্টিয়ার ব্লক কোর্ডিনেটর ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে স্টাফ নিয়োগ করা হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে তোমাদের জুনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট নিয়ে করা হচ্ছে সেলসের নিক করা হচ্ছে ড্রাগন আম্রেলাতে যার অফিসিয়াল এদের মোটরস্ট্যান্ড তোমাদের একটা ফরেন মানে এক্সচেঞ্জ কোম্পানিতে ওমেন অফিসের নিকর হয়েছে তোমাদের সিবিটা ড্রপ করতে বলেছে মতি দেব টু জি টু জিমেল ডট কম সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে তোমাদের ব্যাটারি কোম্পানিতে তাছাড়া ব্যাগ ও টাইলসের দোকানে মাধ্যমিক উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফেল স্টাফ নিয়ে করা হচ্ছে তোমাদের একটি আইসক্রিম ফ্যাক্টরিতে রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হচ্ছে তোমাদের আগরতলা শহর পার্লামেন্টে লোহার দোকানের জন্য টুয়েলভার যোগ্যতায় কম্পিউটার বাইক কম্পিউটার জন্য বাইক থাকতে থাকা চাই এরকম স্টাফ নিয়োগ করা হচ্ছে আগরতলা শহর একটি ইলেকট্রনিক দোকানের জন্য ইলেকট্রিক কাজ জানা সৎ ও লোক নিয়োগ করা হচ্ছে মানে তোমার যোগ্যতা কোয়ালিফিকেশন অনুযায়ী যে সরকারি বা বেসরকারি জবের সাথে তোমার মিলে যাচ্ছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নেওয়া বিশ্ব জানার জন্য প্রত্যেকটা জব নোটিসের সঙ্গে ফোন নাম্বার মেইল আইডি দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো বা কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের ফ্যামিলি আঠারো হাজার পার হয়ে গেছে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার জন্যই আমরা এতটুকু এগোতে পেরেছি আশা করি সামনের সারিতে তোমাদের সেই ভালোবাসা সেই আমাদের প্রতি যে ব্যবহার বা আমাদের প্রতি তোমাদের যে আত্মীয়তা বা যেটা আমরা থেকে তোমরা চাও বা আমরা যতটুকু দিতে পারি তোমাদের জন্য সেটা এইভাবেই স্টেপ বাই স্টেপ চলতে থাকবে আমরা সব সময় তোমাদের পাশে ছিল আমরা কাজ হলো বিভিন্ন গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর যে জবগুলো আসে সেই জবগুলো তোমাদের সামনে তুলে ধরা রিয়েল জব প্রকৃত সেগুলি যাচাই করে আইডেন্টিফাই করে তোমাদের সামনে বিশদ আলোচনা করা বিভিন্ন জব রিলেটেড স্টাডি ম্যাটেরিয়ালস রিলেটেড ভিডিও বা দেওয়া যেটা তোমাদের খুব কাজে লাগে বিভিন্ন তোমাদের যে মাধ্যমিক টুয়েলভ আর যোগ্যতা বা বিএডিয় এডমিশন টেট নিয়ে যত ধরনের গাইডলাইনস আছে সেগুলি নিয়ে তোমাদের সামনে তুলে ধরা আজকে আমরা এখানেই শেষ করছি তোমাদের বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমাদের সাপোর্ট করার জন্য স্টাডি জ্যোপ্ত্রীপুরা ইউটিউব চ্যানেল